হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি জাবিজ আজ আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়ে গেছি আজকের রেসিপিটা হলো ভেজ ডাল বাড়িতে থাকা অল্প কিছু সবজি এবং মুগ এবং মসুর ডাল দিয়ে আমি আজকের এই রেসিপিটি বানিয়েছি সকালের ব্রেকফাস্টে অথবা রাত্রে ডিনারে রুটির সাথে খুব ভাল লাগে সুস্বাদু এই রেসিপিটি চলুন তাহলে বন্ধুরা আমি কিভাবে আজকের এই রেসিপিটি বানাই আপনাদের সাথে সেটি শেয়ার করব তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটি বাটিতে অল্প মুগ ডাল এবং অল্প মসুর ডাল একসাথে নিয়ে নিয়েছি আর একটি প্লেটে আমি এখানে কেটে রেখেছি কুঁদরি বরবটি এবং আলু আপনারা চাইলে আরও কিছু সবজি এখানে অ্যাড করতে পারেন বা অন্য সবজিও দিতে পারেন তো প্রথমেই আমি মুগ ডাল এবং মসুর ডালটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব অল্প একটু জল দিয়ে দিয়েছি আর এখন এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ চলুন তাহলে ডালটি সেদ্ধ হতে থাক তারপর ফিরে আসছি আপনাদের কাছে আর এখানে দেখতে পাচ্ছেন একটি প্লেটে আমি কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছি এবং গোটা কত কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি ডাল সেদ্ধ হয়ে গেছে ডালটি একটু পাত্রে নামিয়ে নিয়েছি এখন একটি কড়াই আমি বসিয়ে দিলাম তাতে তেল দিয়ে দিয়েছি সরষের তেল গরম হতে তেলটি গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন এবার দিয়ে দেব যে চেরা কাঁচা লঙ্কা সেগুলোই আমি এখানে দিয়ে দিলাম এবার এগুলি একটু চেড়ে ভাজা ভাজা করে নেব এগুলো ভাজা হয়ে গেলে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি যে পে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা এখন নেড়ে চেড়ে আমি একটু ভাজা করে নেব হালকা একটু লাল লাল পর্যন্ত ভাজা হবে পেঁয়াজটা তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন যে কেটে রাখা সবজিগুলো সেগুলো আমি এখানে দিয়ে দিলাম সবজিগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব সবজিগুলো একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখন এখানে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ যেহেতু ডাল সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই লবণটা একটু দেখে শুনে দিচ্ছি এগুলো দেওয়ার পর একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি যাতে ভালো সেদ্ধ হয় তাই আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব ঢাকাটি খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এক চামচই এখানে দিয়েছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এগুলো একটু নেড়ে চেড়ে নেওয়ার পর যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম ডালটা তখন পুরোপুরি সেদ্ধ হয়নি হাফ সেদ্ধ হয়েছে তো দিয়ে দিলাম এখানে ডালটা ডালের জলটাও আমি এখানে দিয়ে দিয়েছি এবার একটু ভালো মতো নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ ধরে এবার আমি এখানে অ্যাড করব জল খুব বেশি জল দিইনি দু কাপের মতো জল আমি এখানে দিয়েছি এবার এটি সেদ্ধ হওয়ার জন্য আমি অপেক্ষা করব চলুন তাহলে ঝোলটি ফুটে উঠলে তারপর আপনাদের কাছে ফিরে আসছি ফিরে এসেছি কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন ঝোলটি ফুটে উঠেছে এখন এখানে আমি হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম একটু স্বাদ আনার জন্য আপনারা চাইলে মিষ্টিটা ব্যবহার করতে পারেন চিনিটা দেওয়ার পর আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি একদম রেডি হয়ে গেছে আমার আজকের এই সুন্দর রেসিপিটা এখন আমি একটি পাত্রে এটিকে ঢেলে নেব তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই সহজ রেসিপিটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এই অবধি আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো টাটা